আমার আগে যিনি এই দলের কান্ডারি ছিলেন, সফল মহাসচিব ছিলেন, রাহবরে মিল্লাত আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহ, তিনি আমাদেরকে অবস্থান কোন জায়গায়, কোন গ্রাউন্ডে, কোন প্রেক্ষাপটে কি অবস্থান নিতে হবে সেগুলো আমাদেরকে আমাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন এবং আমাদেরকে বুঝিয়েছেন। তার আগে যখন যারা দায়িত্ব পালন করেছেন তারাও এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে পথ চলবার চেষ্টা করছি, এটা হলো একটি মৌলিক কথা। আপনি যে প্রশ্নটির অবতারণা করেছেন যে এখন রাজনৈতিক অঙ্গনটাতে ইসলামী দলগুলো মনে হচ্ছে যেন একটা কৌশলী অবস্থান নিয়েছে, আপনি এমনটা বলতেই পারেন, যেহেতু সুস্পষ্টভাবে কেউ কিছু বলছে না আগামী নির্বাচনে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে, সঙ্গত কারণে প্রশ্ন আসতেই পারে। বাকি রাজনীতি যারা করে গভীর ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেই তো তাদের মূল কাজ, তারা যদি পর্যবেক্ষণটাকে ছেড়েই দেয় তারা রাজনীতি করবে কিভাবে? পর্যবেক্ষণ তো করতেই হবে যে এই এই আন্দোলনটা কোথায় যাচ্ছে, এই স্কিমটা কোথায় যাচ্ছে, এই পর্যবেক্ষণ তো আমাকে করতেই হবে, এটা যদি আমি ছেড়ে দেই তাহলে তো রাজনীতিতে টিকে থাকতে পারবো না। একটা জিনিসের বাস্তবতা, সফলতার সম্ভাবনা সবগুলিকে তো আমার বিশ্লেষণে আনতে হবে, এই জন্য আমি মনে করি যে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে পারস্পরিক পর্যালোচনা জরুরি, দলের মধ্যে সুযোগ্য এবং প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ যারা ব্যক্তিবর্গ আছেন তাদের সকলের মতামতকে একসঙ্গে করে একত্রিত করে তারপরে না আমরা একটা সিদ্ধান্তে আসবো। এই জন্য আমরা সময় নিচ্ছি, সামনে আমাদের সর্বোচ্চ ফোরাম, আমাদের নীতি নির্ধারণী ফোরাম, কার্যনির্বাহী পরিষদের মিটিং আছে, বিস্তারিত আলোচনা সেখানে হবে, এটা কৌশলী অবস্থান নয়। আমি শুধু এটাকে এক এই শব্দ দিয়ে আমি ব্যাখ্যা করতে চাই না, এটা আমি মনে করি দায়বদ্ধতার জায়গা থেকে, সীমাবদ্ধতার জায়গা থেকে আমার দলের স্বকীয়তা রক্ষা করা আমার কাছে জরুরি, সেই জায়গাটাতে আমি মনে করি পর্যবেক্ষণের বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ।